আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। উঠেছে নিম্নচাপ, শনিবার থেকে জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, হতে পারে ভয়াবহ বন্যা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেলেও দেশের মধ্য ও উত্তর অঞ্চল বৃষ্টিহীন রয়েছে। তবে শুক্রবার রাত থেকে টানা 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকার নিকলিতে 88 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে 35.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল, ভোলা, মীরহাজীগঞ্জ, পটুয়াখালী, মাঠবাড়িয়া, চরফেশন, হাতিয়া, রায়পুর, চাঁদপুর, লাকসাম, হাজীগঞ্জ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বিবাড়িয়া, খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবন, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কাপাসিয়া, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, ভালুকা, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, মংলা ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে শেষ নয়, শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত টানা 3 দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবার কোথাও কোথাও এই বৃষ্টিপাত একটানা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে বন্যার পূর্বাভাস, বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে, তবে আগস্ট মাসের 19 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকলেও আগামী 24 ঘন্টার মধ্যে কিছুটা উত্তাল হয়ে যেতে পারে বঙ্গোপসাগর, তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন। এই পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে পরবর্তী 5 দিনে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর, এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।